হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কম্পিউটারে যখন আপনার জিমেলে কোন ধরনের ইমেল আসে এবং সেটা আপনার ডেস্কটপে নোটিফিকেশন যেতে আসে এবং সেই অপশনটি কিভাবে অ্যানেবল করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার কম্পিউটারে জিমেলে যদি কোনো ধরনের ইমেল আসে তাহলে যদি অটোমেটিক আপনার ডেস্কটপে একটি নোটিফিকেশন আসে এবং সেটি আপনি কিভাবে অ্যানেবল করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন করছি যে কোনো ওয়েব ব্রাউজারে, এবং এখানে একদম উপরে যে সেটিং আইকনটি আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ক্লিক করুন সেটিংস। সেটিংসে ক্লিক করার পর এরকম নতুন একটি স্ক্রিনে পেয়ার করবে যেখানে জেনারেল ট্যাবে আপনি একদম নিচের দিকে আসুন, নিচের দিকে আপনি এখান থেকে পেয়ে যাবেন একটি ডেস্কটপ নোটিফিকেশন। জাস্ট এখানে আপনি ক্লিক করুন নিউ মেল নোটিফিকেশন অন অ্যান্ড দেন এখানে আপনি ক্লিক করুন ক্লিক হেয়ার টু অ্যানেবল ডেস্কটপ নোটিফিকেশন ফর জিমেল। সো আপনি যখন ক্লিক করবে এখানে আপনি পেয়ে যাবেন একটি লেট মেল গুগল ডট কম শো নোটিফিকেশন। সো আমি দিয়ে দিলাম ইয়েস। সো লেটার অন যখন আমার কম্পিউটারে কোন আমার জিমেলে কোনো ধরনের ইমেল আসে তাহলে অটোমেটিক এখানে নোটিফিকেশনে আমি পেয়ে যাব আমার জিমেলে একটি মেল আসছে বা এক্সেট্রা থিংস। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার কম্পিউটারে যে কোনো জিমেলে আপনি চাইলে নোটিফিকেশন অন করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো বা এই ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।